আজকে আমরা রান্না করে দেখাবো ঢেঁড়স ও গাজরের ভাজি। এর জন্য সবজি নিয়েছি আমি 250 ঢেঁড়স, 2টা গাজর, 1 কাপ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। এখানে ঢেঁড়স আমি এইভাবে কেটে নিয়েছি, পেঁয়াজ গোলাকারে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 2টা ডিম, দিয়ে দিচ্ছি আমি লবণ, দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো, দিয়ে আমি ভালো করে ফেটে নিব। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আমি তেল, দিয়ে দিচ্ছি ডিম, ডিমগুলো ভেজে নিব। ডিমটা এই পিট ওই পিট করে ভেজে কুচি কুচি করে নিচ্ছি। এখন আমি ছেড়ে দিচ্ছি, আবারও তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিব। আমি এখন দিয়ে দিচ্ছি ঢেঁড়স, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ গুলো আমি ফেড়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি গাজর, গাজর গুলো এভাবে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমরা ডিম, ডিম দিয়ে নেড়ে চেড়ে নিবে একটু। কিছুক্ষণের জন্য আমরা ঢেকে দিচ্ছি। আবারও উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনাটি উঠিয়ে এখন আমরা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ঢেঁড়স গাজরের অতি অসাধারণ রান্নাটি আমাদের হয়ে গিয়েছে। এখন আমরা পরিবেশন করে নিব।